কে এই মাওলানা সাহেব যার ভিডিও এত ভাইরাল হচ্ছে? মাওলানা বুঝিয়ে বলা, তাহাদের উপদেশ দেয়া, তাহাদের দিলেতে আল্লাহর ভয় জাগানো, তাহাদেরকে নেশায় আসক্ত থেকে মদমস্তি নগ্নতার গোনাহ আড্ডা থেকে তাহাদের বুঝিয়ে দিনের পথে নিয়ে আসা, ও দিনই তালিম দেন, তাহাদের কলমা শিখান, নামায় শেখান, তাহাদের চিকিৎসা করা, অতঃপর তাদেরকে নিজের কাছে রেখে যত্ন করেন, তারা যেন নেশা জিনা মদ ছেড়ে সৎপথে ফিরে এসে। এটি শুধু ধর্ম প্রচার করে না, দিনের সেবার সাথে সাথে এই সংগঠনটি মানুষের সেবাও করে। একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক বৃদ্ধা মহিলার কাছে গিয়ে তিনাকে রাস্তা থেকে তুলে শপিং মলে নিয়ে যান এবং তিনাকে পোশাক পরিধান করান, তিনাকে দিনের দাওয়াত দেন ও তিনার পায়ে নিজের হাতে জুতো পরিয়ে দেন। হা, ইনাদের দ্বারা এইটা সম্ভব যেটা আমরা কল্পনা করতে ভয় পাই। আপনি কি জানেন এই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক এবং তিনার ইজমার্ট নামে একটি সুপার শপ আছে যেটা কোটি টাকার ব্যবসা। তিনি বলেন, আমার ব্যবসা লাভ থেকে আমি নিরীহ মানুষের পাশে দাঁড়াতে চাই। তিনি জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের দৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা এ পর্যন্ত সাহায্য বিতরণ করেছেন। তিনি কখনো নিজের জন্য কালেকশন করেন না। মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা পর্যন্ত দেশে দেশে অসহায় মানুষের জন্য তিনি যে কোটি কোটি টাকা খরচ করেন তা সুপার শপ ইজমার্ট টাকাই খরচ করে থাকেন এবং মানুষের থাকার ঘর থেকে রুটি রুজির বন্দোবস্ত করেন। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক করুন। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটু উৎসাহ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।